আলিসা গ্রুপে সমিত ডালিম ভাই তিনি বাংলাদেশে প্রশ্ন করেছেন যে আমরা তো এইভাবে জানি যে বিম সাল আলি সাল্লামের সাহাবাগন তারা সফরত অবস্থাতে সাত ভাগে কুরবানি দিয়েছেন যদি আমাদের দেশে প্রচলিত রয়েছে যে সাত ভাগে কুরবানি দেওয়া যায় আমরা তো তিন ভাই আমরা কীভাবে কুরবানি দেব জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলাহবাদ রজিম ওমা মা রসুল রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু সম্মানিত ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন নবী মুসা আলাইহিস সালাম তোমাদেরকে যা দেন তা তোমরা মেনে নাও গ্রহণ করো আর যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এইজন্য নবী মুসা আলাইহিস সালাম থেকে যেভাবে সুন্নতে সাব্যস্ত হবে সেভাবে আমাদেরকে আমল করতে হবে আমরা প্রথমে এভাবে বলবো আপনি এভাবে বলেছেন যে সাতভাগে কুরবানি সাহাবাগন সফরত অবস্থাতে দিয়েছেন আর আমরা তো সফর অবস্থাতে নই এটি একটি আপনার হতে পারে এখানে বুঝের বিষয়েরও রয়েছে। আমরা এভাবে বলবো যে না বরং বিজ্ঞ অলমগণ তারা এভাবে বলেছেন হাদিসগুলোর আঙ্গিকে যে সাতভাগে কুরবানি গরুতে অথবা উঠে যে কোনো অবস্থাতে দেখা দেওয়া যেতে পারে সফরত অবস্থাতে হতে পারে এবং যারা মকিম স্থানে রয়ে আছেন তারাও সাতভাগে কুরবানি দেবে এতে কোনো সমস্যা নাই বরং এর বৈধতা রয়েছে কেউ যদি একাকি দিতে পারেন তাহলে সেটি অবশ্যই ভালো বরং অন্য ক্ষেত্রে আছে যে একটি এক এক ভাগ হলো একটি ছাগলের মানে অতএব এতে তার মর্যাদা রয়েছে কেউ যদি সাতভাগে এক ভাগ দেন তাহলে অবশ্যই এটি সম্মত। এই ক্ষেত্রে কেউ কেউ আমাদের দেশীয় আলেম তারা বলার চেষ্টা করেছেন যে সফরত অবস্থাতে যেহেতু তারা দিয়েছেন বিধায় আমরা দিতে পারবো না না এটি সঠিক কথা নয় এ মনে বিভিন্ন হাদিসে হয়েছে বিধায় বিজ্ঞ ও বলেছেন যে না যে কোনো অবস্থাতে হতে পারে চাই সেটি সফরত অবস্থাতে হতে পারে অথবা আমরা যেভাবে স্বাভাবিক স্থানে থেকে থাকি মোকিম হয়ে থাকি মকিম অবস্থাতে আমরা ভাগে কুরবানি দিতে পারি আমরা প্রথমে উল্লেখ করেছি কেউ যদি একাকে দিতে পারে তাহলে অবশ্যই সেটি ভালো একটা গরু আপনি একাকে কুরবানি দেবেন আর একটি ছাগল কুরবানি দিলেও তার ফ্যামিলির পক্ষ থেকে হয়ে যায় অতএব আমরা এইভাবে বলবো যাদের সামর্থ্য নাই তারা সাত ভাগে কুরবানি দেবেন আপনাদের ক্ষেত্রে বলবো যেহেতু তিন ভাই রয়েছেন এই ক্ষেত্রে আমরা পরামর্শ দেব আপনারা যদি সম্ভব করতে পারেন তাহলে একটি বড় গরু কিনেন এবং সেটি সাত ভাগ করে আপনারা যে যেভাবে নেবেন কেউ দুটি হতে পারে কেউ তিনটি হতে পারে কেউ একটি হতে পারে এভাবে আপনারা কুরবানি দিয়ে নেবেন আর যদি এমন হয় যে আপনাদের সকলের উপার্জন একত্রিত করে আপনারা আপনাদের সংসার চালান যদি এমনটি হয় তাহলে একটি ছাগলদেরও যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ সকলে সব পাবেন যদি এমন হয় যে সকলে আপনারা ভিন্ন ভিন্ন এই ক্ষেত্রে আপনারা হয় ছাগল আলাদা করে কুরবানি দেবেন অথবা একটা গরুতে সাত ভাগ করে আপনারা সেটা মিলিয়ে নেবেন অল্লা তালা